السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم. شهر رمضان الذي أنزل فيه القرآن، এটা সেই রমজান মাস, উনজিলা ফিহিল কোরআন, যাতে নাজিল করা হয়েছে কোরআন, হুদাল্লিন নাসি, মানুষের হেদায়েতের জন্য, ও বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত বর্ণনা করো তো সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে বর্ণনা করে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন কোরআন রমজান মাসে। তাই তো এই রমজান মাসের এত গুরুত্ব আল্লাহ তাআলা শ্রেষ্ঠতর দিয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে আমাদের জন্য খুশির সংবাদ স্বরূপ এই কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, যাতে কুরআন নাজিল করা হয়েছে, আর সেই রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম যে রাত্রি, সেই রাত্রি আছে এই রমজানে। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মহিমা বর্ণনা করত এভাবে বলেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জা রমাদান, যখন রমজান মাস এসে যায়, ফুতিহা তাবুয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ও গুল্লিকা তাবুয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ও সুলসিলাতি শায়াতিন, আর শয়তানদেরকে জিঞ্জিরাবদ্ধ করে রাখা হয়, বেড়ি পরিয়ে রাখা হয়। অপর বর্ণনা এসেছে, ও সুফি দাতিস শায়াতিন, আবদ্ধ করে রাখা হয়। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, বিশ্ব নিয়ন্তার অবদান মাহে মুবারক রমজান, এই রমজানের মহিমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করেছেন, তিরমিজিতে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, হা শাহরুন রমাদান, সেই শাহরু রমাদান, এই রমজান মাস মুবারক, পবিত্র মাস, বরকতময় মাস। অনেক বড় হাদিসের অংশ বিশেষে একসময় আল্লাহ তাআলা এভাবে ফেরেশতাদেরকে দিয়ে বলেন, ওয়াইনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন, প্রতি রাতেই ফেরেশতারা এসে, কুল্লা লাইলাতিন, প্রতি রাতেই ফেরেশতারা এসে ডাকতে থাকে, ওয়ানজিলু রব্বুনা ইলা সামাই দুনিয়া, অপর হাদিসে এসেছে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, আর এভাবে ফেরেশতাদের মাধ্যমে ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খয়রি হালুম্মা, ওহে কল্যাণ অন্বেষণকারী, ছুটে এসো, দৌড়ে এসো, আকবিল, গ্রহণ করো, কল্যাণ নাও, ইয়া বাগিয়া শাররি, ওহে খারাপাত্মা, তোমরা বিরত থাকো আকসির, অন্যায় থেকে। কেননা অফি রিওয়ায়াতিন, তিরমিজিরই আরেকটি হাসান এবং সহি সূত্রে বর্ণিত হাদিসে এসেছে, ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ফি কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতেই, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামবাসীদেরকে মুক্তি দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল তাই তো বলছেন, ওয়ালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এরকম আল্লাহ তাআলা প্রতি রাতেই করেন। সম্মানিত দিনী ভাই, হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা প্রতি রাতেই জাহান্নাম থেকে মুক্তি দেন, শুধু 10 দিন নয়। এই সহিহ হাদিস দ্বারা খুজাইমা এবং বাইহাকির সালমান ফার্সি হতে বর্ণিত হাদিসটি নিতান্তই জয়ীফ। তিন ভাগে ভাগ করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে তা ঠিক নয়। আজকে এই পর্যন্তই থাক, আমরা আসুন আমরা ধরা দেই আল্লাহ তাআলার কাছে, এই রমজান মাসে আমরা আমাদেরকে বিলিয়ে দেই,
মহান আল্লাহ তাআলা বিলিয়ে দিতে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিহুল মুরসাল যে হাদিসে এসেছে দ্রুত গতি বাতাসের নাই তিনি এত বেশি কল্যাণকর কাজ করতেন আসুন আমরা রমজান মাসে আল্লাহ তাআলার কাছে ধরা দিয়ে আল্লাহ রাসূলের ওই কথা মানি যেভাবে আল্লাহ রাসূল বলেছেন রগিমান ফুহু রগিমান ফুহু রগিমা আনফুহু তার নাক ধুলাই ধূসরিত হোক সে ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাবার পরে জান্নাত ক্রয় করতে পারল না জাহান্নাম থেকে বাঁচতে পারল না আসুন আমরা রমজান মাসে আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে আল্লাহ তাআলার কাছে ধরা দিয়ে আমরা রমজানকে সুষ্ঠুভাবে পালন করে জান্নাত ক্রয় করি এবং জাহান্নাম থেকে বাঁচি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু